Hi viewers, welcome back to my channel Wellness. আজকের ভিডিওতে রয়েছে আরশ খান ও তানিয়া বৃষ্টি সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে একজন আরশ খান। 2016 সালে বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে কাজের সুযোগ পান তরুণ এই অভিনেতা। শুরু হয় তার মিডিয়ায় কাজের যাত্রা। প্রথম কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পান নো মোর ওয়ার্ডস সিরিজে। এতে তার অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছেন দর্শক প্রশংসাও। আরশ খানের আগে গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে যায় কয়েক বছরের মধ্যেই। বর্তমানে ইউটিউব ভিত্তিক নাটকে নিয়মিত দেখা যায় তাকে। অন্যদিকে তানিয়া বৃষ্টি ছোট পর্দায় নিয়মিত কাজ করে চলেছেন। 2017 সালে তানিয়া বৃষ্টি প্রথম বিয়ে করেন বলে জানা যায়। প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেন। এক বছরের মাথায় তার সংসার ভেঙে যায়। বর্তমানে কাজে মনোযোগী তিনি। তানিয়া আরশ জুটিকে অনেকগুলো নাটকে একই সঙ্গে দেখা গেছে। দর্শকরাও তাদের জুটি পছন্দ করছে। দর্শক মহলে কিছুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে চলছে বিভিন্ন আলোচনা। এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে কেউ কিছু বলেননি। অবশেষে নীরবতা ভেঙেছে তারা। সম্প্রতি নিজেরাই বিষয়টি নিশ্চিত করেছেন ভক্তদের। বিভিন্ন নাটকে জুটি হয়ে কাজ করতে গিয়ে প্রেমে জড়িয়েছেন এই দুই তারকা। পারিবারিক আয়োজনে তারা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন। সময় হলে পারিবারিকভাবে একটা পরিণতির দিকে যাবেন বলে জানান তারা। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা, তাই আরও কিছুদিন সময় নিতে চান এই বিষয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।